আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। গত ক্লাসে আমরা পরিচয় পর্ব সেরেছি, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস লেকচারে আমি তোমাদের বলেছিলাম যে প্রথম টিউটোরিয়ালে তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়ের এই প্রথম অংশ থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে। তো আমি এই অধ্যায়টি পুরোটাই তোমাদের সামনে আলোচনা করব, সেখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন এবং হচ্ছে সৃজনশীলের যেগুলো বিষয় আছে সমস্ত বিষয় নিয়ে তোমাদের আমি এই অনলাইন ক্লাসে আলোচনা করব। তো আজকে যে জিনিসটা আমরা সর্বপ্রথমেই দেখব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতিটা। তো সংখ্যা পদ্ধতি দেখার জন্য আমাদের অবশ্যই জানতে হবে সংখ্যা পদ্ধতিটা কি। তো আমরা দেখো এখানে একটা আমি সংজ্ঞা লিখেছি, আর তোমাদের বলে রাখি যে এটা জ্ঞানমূলক প্রশ্ন এবং তোমার হচ্ছে এমসিকিউ, যেটা মানে বহু নির্বাচনী প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে এই সংখ্যা পদ্ধতি এই কাকে বলে বা কি এই জিনিসটা আসে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা তোমাদের ইয়া করে ফেলবা, মেমোরাইজ করে ফেলবা। তাহলে দেখো যেটা প্রথমে আমি যে সংখ্যা পদ্ধতিটা কাকে বলে যে ডেফিনিশনটা লিখেছি সেটা একটু খেয়াল করো, যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। মানে বোঝা যাচ্ছে সহজে ডেফিনেশন থেকে কিন্তু এই জিনিসটাকে বোঝা যাচ্ছে যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিটাকে আমরা কি বলবো, সংখ্যা পদ্ধতি বলবো। তো এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত হচ্ছে তোমার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি আবারও বলছি তোমরা এটা কনফিউশন হবে না, যদি বলে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে এটা দিবা, এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার তাহলে অবশ্যই দিবা হচ্ছে দুই প্রকার, কারণ এই যে কত প্রকার নিয়ে তোমাদের একটা কনফিউশন থেকে থাকে, যার কারণে আমি প্রথমেই বলে নিচ্ছি যে এখানে কনফিউশনের কিছু নেই, যে সংখ্যা পদ্ধতি যদি কত প্রকার চায় তাহলে সেখানে অবশ্যই উত্তরটা হবে দুই প্রকার। কি কি হবে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি প্রথমত তোমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু দেখাই, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হতে হলে আমাদের তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি, নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান। আমি আবারও বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে তার তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো কি কি, নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান। যদি ডেফিনেশন আসে তাহলে এই তিনটা বৈশিষ্ট্য সম্বন্ধিত ডেফিনেশনটা দিবা। কিভাবে, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, ভিত্তি এবং স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণটা বলা যায় এরকম, যে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আসুন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধুমাত্র একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে নিজস্ব মান, এর কোনো স্থানীয় মান থাকে না এবং ভিত্তিও থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে, যার কারণে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটাকে বলা হয়। এটার উদাহরণস্বরূপ বলা যায়, আচ্ছা এটা এটার সংজ্ঞাটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির শুধুমাত্র নিজস্ব মান আছে কিন্তু কোনো ভিত্তি এবং স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ বলা যায় হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি ইত্যাদি। এরপরে আসো আমরা একটু আগে যে বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটাকে আবার হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে বোঝা গেছে যদি সংখ্যা পদ্ধতি বলে তাহলে দুই প্রকার, আর যদি বলে পজিশনাল সংখ্যা কত প্রকার তাহলে দিবা হচ্ছে চার প্রকার। আচ্ছা এরপরে আসো বাইনারি, এই বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমি তোমাদের আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, এবং পরবর্তীতে এটা নিয়ে আমরা হচ্ছে বর্ণনাত্মক আলোচনা করব বা এটার অঙ্ক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমার দুটি মাত্র ডিজিট ব্যবহার করা হয়, একটা হচ্ছে শূন্য এবং এক। আবারও বলছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি ডিজিট ব্যবহার করা হয় বা দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটা হচ্ছে তোমার শূন্য এবং অপরটি হচ্ছে তোমার এক। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক অঙ্কগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে আসো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে তোমার শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি।
আবারও বলছি, শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত সংখ্যাগুলোকেই বলা হয় হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে শূন্য থেকে সাত, মানে এখানে তোমার টোটালে আটটা সংখ্যা ব্যবহৃত হবে, অঙ্ক ব্যবহৃত হবে। তাহলে ওই শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কগুলো ব্যবহৃত সংখ্যাগুলোকেই বলা হয় হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল, ডেসিমাল মানে কিন্তু হচ্ছে দশমিক, তার মানে হেক্সা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রথমেই তোমার হচ্ছে শূন্য থেকে নয় এই দশটি সংখ্যা আসবে, অঙ্ক আসবে, এবং পরবর্তীতে তোমার এ বি সি ডি ই এফ এই ছয়টা তোমার হচ্ছে অক্ষর আসবে। তাহলে এই ছয়টা অক্ষর এবং হচ্ছে শূন্য থেকে নয় অঙ্কগুলো সম্মিলিত যে সংখ্যাটা গঠিত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আজকে তোমাদের সামনে এতটুকুই থাকবে, পরবর্তীতে আমি হচ্ছে এই যে চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম সেগুলোই তোমাদের হচ্ছে বর্ণনাতেই আলোচনা করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই সেটা কমেন্টসে আমাকে জানাবা, আমি সেখানে উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।